আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমড়ার আচার রেসিপি। তো আমড়ার সিজনে যারা এখনও আমড়ার আচার বানাননি তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমড়ার রেসিপিটি কীভাবে করতে হয়। তো আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। তো এখানে আমার আমড়া কাঁচা এবং হালকা লাল হয়ে গেছে এই পরিমাণ আর কি আমরা নিয়েছি। তো এবার আমি আমড়াগুলোকে একটি মেশিনের দ্বারা ছিলে নেব। আপনাদের কাছে যদি এ ধরনের একটি মেশিন না থাকে তাহলে আপনারা বটি দিয়ে আমড়াগুলোকে ছিলিয়ে নেবেন। তো এটা দিয়ে আর কি বেশি সুবিধা, খুব দ্রুতই এই মেশিনের দ্বারা আমড়াগুলোকে ছিলিয়ে নেওয়া যায়। তো দেখুন আমড়াগুলো ছিলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে পানি দ্বারা পরিষ্কার করে নেব। আর আমড়ার গায়ে যে একটা আঠালো আঠালো ভাব থাকে, পিছলে পিছলে যায়, এই জন্য আর কি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে আমড়াগুলোকে মাঝখান থেকে সামান্য পরিমাণ করে কেটে ফেলবো। তো এভাবে কাটলে খুব দ্রুত সিদ্ধ হবে আর আমড়ার ভেতরে মশলা এবং চিনি খুব তাড়াতাড়ি প্রবেশ করবে, এই জন্যই আর কি আমি আমড়াগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর দেখতেও কিন্তু দেখেন সুন্দর লাগছে অনেক। তো দেখুন কথা বলতে বলতে আমড়াগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য। তো আমি এখানে নিয়েছি 1/2 চামচ পরিমাণ জিরা, 2টা সাদা এলাচ, 2টা দারচিনি, সামান্য একটু লবণ, 1টা তেজপাতা, 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নের ভেতরে আর কি সবই আছে। আর নিয়েছি 3টা শুকনো মরিচ। আপনারা চাইলে এখানে ধনিয়াটাও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু ধনিয়াটা গুঁড়ো করা আছে এই জন্য আমি আর এখানে ধনিয়াটা দিলাম না। তো এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এ পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। লো হিটে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। তো ভেজানো হয়ে গেছে, এটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা এই মশলাগুলো পাটায় বেটে নিতে পারেন। আমড়াগুলো একটা পাতিলে উঠিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব 4 কাপে মেপে 1 কাপ পরিমাণ পানি, আরও দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে আরও দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, আরও দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে আচারের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে আর কাঁচা কাঁচা যে ভাব সেই ভাবটা আর কি থাকবে না, এই জন্যই আমি এগুলো এ পর্যায়ে ব্যবহার করলাম। আপনারা চাইলে আরও একটা সিস্টেম আছে, ওইভাবেও করতে পারেন। তো এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে আমড়াগুলোকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে রান্না করব, যতক্ষণ না আমড়া থেকে পানিগুলো শুকিয়ে যাচ্ছে। তো দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু আরও 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আমড়াগুলো উপর নিচ করে দিয়েছিলাম। তো এ পর্যায়ে আমড়ার পানিগুলো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2 টুকরা দারচিনি, আর দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এই মশলাগুলোর ভেতর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব রসুন কুচি। আমি একটা বড়টা রসুনের হাফ নিয়েছি। তো এবার আমি এই রসুনগুলো দিয়ে
কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনটা কিন্তু ব্রাউন কালার করা যাবে না, সফট হয়ে আসলে আমি এর ভেতরে দিয়ে দেব। ওয়ান ফোর্থ কাপ চিনি, আপনারা চিনি বুঝে শুনে দেবেন, আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর কি সে সেরকম মিষ্টি দিয়ে নেবেন। তো গরম তেলে চিনিটা দিলে চিনিটা দলা পেকে লেগে যাবে, এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না এটা একটু আঠালো ভাব হচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই জীবনে একবার হলে এই আমড়ার আচারটা বানিয়ে খাবেন, আসলে খেতে কতটা মজা। তো এই পর্যায়ে আমি আমড়াগুলো ঢেলে দেব। তো ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার আমি আমড়াগুলোকে খুব আলতোভাবে নাড়াচাড়া করব। আমার এখানে স্পিডটা বাড়িয়ে দেওয়া আছে, এই জন্য অনেকটা জোরে মনে হচ্ছে, আপনারা খুব আলতোভাবে এই পর্যায়ে নাড়াচাড়া করবেন, তা না হলে ভেঙে যাবে, তখন দেখতে সুন্দর লাগবে না। তো দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে আমড়াতে যতটুকু পানি ছিল সেটাও শুকিয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব সেই মশলাটা যেটা আমি প্রথমে ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এই মশলাটা আমি পুরোটাই দিয়ে দেব। এ পর্যায়ে এই মশলাটা দিলে আচার খেতে খুবই মজা লাগে, আমি যে কোনো আচারে এভাবে লাস্ট পর্যায়ে এই মশলাগুলো ব্যবহার করি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আচার বানানোর জন্য। আমি যতগুলো আচার খেয়েছি তার মধ্যে কিন্তু আমার এই আমড়ার আচারটায় অনেক বেশি মজা লেগেছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে একটি ফলো দেবেন।